কলকাতা টেস্টকে কেন্দ্র করে সাজসাজ রব ইডেন গার্ডেন্সে, এবং প্রথম দিন টেস্টের যেসব কর্মকাণ্ড নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং বিসিসিআই আসবে তারই একটা মহড়া হয়ে যাচ্ছে ম্যাচের আগের দিন। সে চিত্রটা আপনারা দেখছেন অলরাউন্ডারের স্ক্রিনে। এই মুহূর্তে আমার সাথে দুজন গণ্যমান্য সাংবাদিক রয়েছেন, গণমাধ্যম কর্মী রয়েছেন। আমার ডান পাশে রয়েছেন খায়রুল আমিন তুহিন, যিনি একসময় আমার বস ছিলেন এবং আমাকে বেধরক কাজ শিখিয়েছেন, বেধরক কাজ শেখানো। এবং খায়রুল আমিন তুহিন এই মুহূর্তে আছেন দেশ রূপান্তরের ক্রীড়া সম্পাদক তিনি, এবং আমার সাথে রয়েছেন রেদওয়ান শোয়েব, চ্যানেল 24-এ কাজ করছেন। খুব ছোট্ট একটা শো করছি আমরা। খায়রুল আমিন তুহিনকে শুরুতেই তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, যে কারণে তার কাছে যেতে চাই শুরুতে। তুহিন ভাই, একটু ছোট্ট করে জানতে চাইবো যে খুব বেশি পিঙ্ক বল নিয়ে আলোচনা হচ্ছে, যে পিঙ্ক বলটা কেমন হবে, কেমন খেলবে বাংলাদেশ, কতটুকু করতে পারবে, মাঠের খেলাটা বা মেইন খেলাটা কি আসলে একটু সরে গেল জায়গাটা থেকে, এবং আয়োজনটাও কি খুব বেশি বড় হয়ে যাচ্ছে মাঠের খেলার তুলনায়? আয়োজনটা হতেই পারে এত বড়, কিন্তু যেহেতু গোলাপী বলে প্রথম টেস্ট হচ্ছে, ভারত বাংলাদেশে দুই দল প্রথমবার খেলছে, তো আয়োজনে এটা থাকবে খুব স্বাভাবিকভাবে, সংবাদ মাধ্যম সেটা কভারও করবে। তবে এটা আপনি যেটা বললেন যে আলোচনাটা মাঠ থেকে বেশি শিফট হয়ে গেছে, আসলেই তাই হয়েছে। আসলে গোলাপি টেস্টে গোলাপি জিনিসটা আছে চারিদিকে, আপনি দেখবেন এই কলকাতায়, আমার শার্টেও আছে, আপনার শার্টেও আছে, কিন্তু টেস্ট জিনিসটা আসলে এখন পর্যন্ত নেই, কালকে যেটা শুরু হবে। এবং শুরু হলে যেটা প্রথম কথা হলো যে ফ্লাড লাইটের আলোতে কী হবে, কতটা ভয়ঙ্কর হতে পারে, এবং সবাই বলছেন ভারত টিম থেকে বাংলাদেশ টিমের সবাই যে আসলে রাতের আধারটাই ভয়ঙ্কর হবে, এবং সেই ভয়ঙ্করটা কী হয় সেটা আসলে মাঠে দেখতে হবে। এ সম্পর্কে আমাদের তো টেলিভিশনে দেখা ছাড়া খুব বেশি অভিজ্ঞতাও নেই। এমনি একটা একটা বিষয়ে আপনার কাছে জানতে চাইবো, সেটা আমার লাস্ট প্রশ্ন। সবাই বলছে যে ইন্দোরে তিন দিন গড়ায়নি খেলা, কলকাতায় গড়ানোর প্রশ্নই আসছে না, আপনি কীভাবে দেখছেন ব্যাপারটা? একটু একটু সময় নিতে চাই এই কথাটা বলতে গেলে। আজকে যদি কোহলি প্রেস কনফারেন্স কভার করে থাকেন তাহলে জানবেন কোহলি কী বলেছেন। কোহলি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আসলে সরাসরি বাংলাদেশের পক্ষে যায়, ভিন্নভাবে। যেমন আজকে মুমিনুলের প্রেস কনফারেন্সে এই প্রশ্নটা এসেছিল যে প্র্যাকটিস ম্যাচ খেলা হয়নি, সেটা কেমন হলো। মুমিনুল এক ধরনের আক্ষেপই করেছেন খেলা হলে ভালো। তো কোহলিও তাই বলছেন যে তারা যদি দেশের বাইরে খেলতে যেতেন, দুই বা তিন টেস্টের কথা উনি উল্লেখ করেছেন, তারা কোন প্রথম টেস্টটা যদি গোলাপিতে হতো কিংবা সেকেন্ড বা থার্ডটা, কোনোটার আগে প্র্যাকটিস ম্যাচ ছাড়া তারা চিন্তাও করতে পারেন না যে এরকম খেলবেন। তো আপনি যে প্রশ্ন করলেন যে এই ম্যাচে কী হতে পারে ইন্দোরকে তুলনা করে, এই ম্যাচে আসলে আমি খুব বেশি কিছু আশাও করি না, কারণ বাংলাদেশ দলকে আমি একেবারে প্রস্তুতিহীন ম্যাচ হিসেবে ভাবি। আর যেখানে যে দলের কোনো খেলোয়াড় গোলাপি বলে ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই, সামান্য এই চার দিনের ইন্দোরে দুই দিন, এখানে দুই দিনের অনুশীলন, সেখানে ভারত দলের কিন্তু বিরাট কোহলি সহ পাঁচজন বাদে বাকি দশজনের এক বা একাধিক গোলাপি বলের চার দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, কারো সেঞ্চুরি, কারো ডাবল সেঞ্চুরি, এমনকি কারো পাঁচ উইকেট, কারো ম্যাচে দশ উইকেট নেওয়ার অভিজ্ঞতা আছে। এমন দলের বিপক্ষে আপনি কী আশা করতে পারেন? ধন্যবাদ খায়রুল আমিন তুহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা চলে যেতে চাই রেদওয়ান শোয়েবের কাছে, একটা প্রশ্নই করব, বাংলাদেশ দলে কী পরিবর্তন দেখতে চান এবং কেন? নিঃসন্দেহে আসলে বাংলাদেশ দলে পরিবর্তন আমার চাওয়া, কিংবা কথা বলছিলাম পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেলের সাথে, তিনি যেটি বলেছেন যে এই ধরনের উইকেটে, এই ধরনের গোলাপি বলে আসলে নিঃসন্দেহে তিন পেসার নিয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এবং আজকে কিন্তু কথা বলেছেন মিনহাজুল আবেদিন নানু, প্রধান নির্বাচক, তিনিও কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে তিন পেসার নিয়ে কিন্তু খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেক্ষেত্রে হয়তো বা আমরা মিডল অর্ডার থেকে একজন ব্যাটসম্যানকে কম খেলানো হতে পারে, কিংবা হয়তো স্পিনার দুইজনের জায়গায় একজন খেলানো হতে পারে। একটি বিষয় কিন্তু লক্ষণীয় যে প্রথম টেস্টে কিন্তু আমরা খেলেছিলাম কম বোলার নিয়ে, অর্থাৎ চার বোলার কিন্তু খেলেছিল, সাধারণত পাঁচ বোলার টেস্টে খেলে থাকে, সেই জায়গাটাতে কিন্তু একজন বোলার বাড়ছে পেসার সহ। একটি বিষয় কিন্তু আসলে অবশ্যই লক্ষ্য রাখতেই হবে মুমিনুল হককে, যে তিনি কিন্তু ইন্দোরে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং তিনি পরবর্তীতে কিন্তু স্বীকার করেছিলেন যে এই ধরনের সিদ্ধান্ত ভুল ছিল। অর্থাৎ এই ধরনের ক্রিকেটিং উইকেটে, পেস বান্ধব উইকেটে অবশ্যই টস জিতে কিন্তু ফিল্ডিং নিতে হবে, এবং এই টেস্টে তো আরও বেশি কার্যকর হবে আসলে, যেহেতু পেসাররা অবশ্যই প্রথম দিনে যখন, যদি মুমিনুল হক টস জিততে পারেন দ্বিতীয় দফায়, সেক্ষেত্রে অবশ্যই সবাই চাইবে বা সবাই তার কাছ থেকে কিন্তু এক্সপেক্ট করবে, এবং নিঃসন্দেহে তিনিও দ্বিতীয়বারেই ভুল করবেন না অন্তত টস জিতে ফিল্ডিং নেওয়ার ব্যাপারে। ধন্যবাদ রেদওয়ান শোয়েব, আমরা কথা বলছিলাম চ্যানেল 24-এর সাংবাদিক রেদওয়ান শোয়েব, যিনি পুরো সিরিজটাই কভার করার চেষ্টা করেছেন। শুরুর দিকে দু তিনটা ম্যাচ, দুটো টি-20 অবশ্য মিস করেছেন, বাট এই টিমটাকে তিনি অনেক কাছ থেকে দেখছেন, এবং তার কাছে মনে হচ্ছে যে মুমিনুল হকের টসের সিদ্ধান্তটি নিয়ে ঠিক কীভাবে ভাবা উচিত সে নিয়ে তার নিজস্ব ব্যক্তিগত মতামত তিনি দিয়েছেন। আমরা এর আগে
দেশ রূপান্তরের ক্রীড়া সম্পাদকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে তার বক্তব্যে বারবার উঠে এসেছে পিঙ্ক বল কীভাবে খেলা উচিত, কীভাবে বাংলাদেশ দলের অ্যাপ্রোচ করা উচিত। আমরা আমাদের কথা বলি অলরাউন্ডার কথা বলে, গণমাধ্যমের হয়ে, গণমাধ্যম কর্মীদের হয়ে অলরাউন্ডার আপনাদেরকে জানাতে চায় বাংলাদেশ দলের ক্রিকেটের সর্বশেষ খবর। আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করব, এবং সেজন্য আপনাদের সাহায্য দরকার, আপনাদের উপস্থিতি, সরব উপস্থিতি দরকার। ফেসবুকে আপনাদের লাইক চাই আমাদের পেজে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে হবে কী ভাবছেন ক্রিকেট নিয়ে, কী ভাব